নরসিংদী তারকিফা মিনিয়েচার লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের এখানে দুই মাসের কিছু বাচ্চা নিতেছে, আমাদের এক ভাই আসছে চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে, উনি দুই মাসের কিছু বাচ্চা নিতেছে। আমরা এই কার্টুনগুলো করে দিচ্ছি যে দুই মাসের বাচ্চাগুলো আপনারা দেখেন, হ্যাঁ যে এগুলো হচ্ছে দুই মাস বয়সী বাচ্চা, দুই মাস বয়সী বাচ্চাগুলো এখানে আমরা কার্টুন করে দিছি, উনি গাড়িতে করে নিয়ে যাবে। এক একটা বাচ্চার ওজনে যে ওজনটা আর সাইজটা দেখেন যে দুই মাস বয়সের বাচ্চাগুলো কেমন থাকে। অনেক বন্ধুরা এই দুই মাসের বাচ্চার কথা বলেই লোকজনকে ঠগায়, এক মাসের দেড় মাসের বাচ্চা দিয়ে দেয়। আপনি দেখে আপনারা দেখেন যে দুই মাস বয়সের বাচ্চার সাইজটা কীরকম থাকে। এগুলোই হচ্ছে অরিজিনালি দুই মাস বয়সের বাচ্চা। এই দুই মাস বয়সের বাচ্চা আমরা যে প্রত্যেকটা কার্টুনের মধ্যে দশ পিস করে করে দিছি, এরকম দেখেন এই যে রয়্যাল হোয়াইট ব্ল্যাক ব্রুন্স যে এখানে আছে অনেকগুলো কার্টুন, আবার এখানে আছে এই যে এগুলো আমরা দিছি। এই ভাই আসছে অনেক দূর থেকে আসছে, তাতে তার কোনো সমস্যা নয়, আমরা সুন্দরভাবে ওইভাবে আমরা কার্টুনগুলো করছি আর কি, যে প্রত্যেকটার মধ্যে বাচ্চা দেওয়া আছে। তো আপনাদের সঙ্গে এবার পরিচয় করাই দিব, এই ভাইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করাই দিব। আমরা আমাদের এক নাম্বার ইউনিট থেকে বাচ্চাগুলো ডেলিভারি দিচ্ছি, আমাদের মেশিনপত্র যেখানে, যেহেতু ওইগুলো দুই মাস বয়স পর্যন্ত আমরা বাচ্চাগুলো এক নাম্বার ইউনিটে রাখি, তারপরে আমরা এগুলো পরের ইউনিটে দুই নাম্বার তিন নাম্বার ইউনিটে পরে স্থানান্তর করি আরেকটু বয়স বেশি হলে। তো ভাইজান আসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। আপনার নাম কি? আমার নাম ফরিদ আহমদ। ফরিদ আহমদ, আপনি আসছেন কোথায় থেকে? আমি আসছি চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে। চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে না? জি। হ্যাঁ, আপনি আমাদের এত চট্টগ্রাম থেকে, আমাদের নরসিংদী অনেক দূরে, তো আপনি আমাদের তারকি ফার্মের সন্ধানটা কীভাবে পাইলেন? না ভাই আমি জানি না, অবশ্য আমার ভাই একটা সজিয়ার থাকে, উনি ওই আপনার নম্বরটা ফেসবুকে পাইয়ে জি এখান থেকে আমাকে ফোন করছে যে তুই বাচ্চা তখন লাগবে না, ওই অমুক জায়গা যায় ওইখানে বাচ্চা আছে, এরা সব ধরনের বাচ্চা এখানে পাওয়া যায়, জি ওইখানে গেলে সস্তা দামের উপযুক্ত মূল্য বাচ্চা পাওয়া যায়, ওইখান থেকে উপযুক্ত বাচ্চাগুলো নিয়ে আসবে। জি জি। তখন আমি আসলাম সীতাকুণ্ড থেকে। তো এই যে আপনি যে আমাদের এখানে আসলেন, আমাদের বাচ্চাগুলো যে আপনি দেখছেন কেমন লাগছে বাচ্চাগুলো, আপনার পছন্দ হয়েছে? খুশি আর কোনো তুলনা নাই, টাকা বড় কথা না, অনেক আনন্দ লাগছে, অনেক আনন্দ লাগছে। জি জি। বাচ্চাগুলোর সাইজ টাইজ কি, যে সাইজগুলো কেমন? একটা কথা মিথ্যা হবে না আপনার। আচ্ছা, তো আপনি যে কুমিল্লাতে তো গেছিলেন, আপনার কাছে যে কুমিল্লাতে যে ফার্মে গেছিলেন, ওখানে বাচ্চাগুলো দেখে আসছেন, আর আমাদের বাচ্চাগুলি কেমন, ওদের থেকে ভালো না খারাপ? ওইখান থেকে এগুলো বাচ্চা অনেক বড়। অনেক বড় না? অনেক বড়, অনেক বড়। মানে আপনার কি মনে হয় যে এক কুড়ির দুই মাস বয়সের বাচ্চা এগুলা? একবার দুই মাসের বাচ্চা, আর আমার দুই একটা বাচ্চা আছে, বেশি আছে। হ্যাঁ, তা এইটাই, কারণ আমরা মানুষকে আমরা দামে কম বিক্রি করি না। অনেক ভাইয়েরা বলে যে জামান ভাইয়ের বাচ্চার দাম বেশি, তো আমরা এই যে অর্ধ কোটি টাকা ইনভেস্ট করছি, ইনভেস্ট করে মনে করেন আপনার কাছে মিশা কথা কয়া পরকালে গুনার বাগি হয়ে লাভ কি? না না, টাকা পয়সা খরচ করে গুনার বাগি হওয়ার দরকার কি? এই কারণে কিন্তু আমরা দামে সস্তা বিক্রি করি না। আর যাক, আপনি এখানে কতগুলো নিতেছেন দুই মাসের বাচ্চা? আমি 120 পিস, 120 পিস নিতেছেন। আর ঈদের পরে আর কি নেবেন বলছিলেন? ঈদের পরে বড়গুলো নেবেন ইনশাল্লাহ, বড়গুলো নেবেন আর 50 পিস, মানে রানিং ডিম পারা? জি 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 জি। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি দোয়া, আমরা দোয়া করি যাতে আপনি আমাদের মতো এরকম একজন সফল তার কি বিজনেস হতে পারেন, ফরিদ ভাই নামে যাতে সবাই চিনে, পুরো চট্টগ্রামের মানুষ যাতে চিনে যে না আপনি একজন সফল ব্যবসায়ী, কারণ সফলের সাথে বিজনেস করলে সফল হওয়া যায়, এটাই স্বাভাবিক। সবাই দোয়া করবেন আমার জন্য। জি জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ অবশ্যই, এই বাচ্চাগুলো দিয়ে যাতে উঠতে পারে। জি জি ইনশাল্লাহ, অবশ্যই দোয়া করি। তো বন্ধুরা, এখন ওনার কাছ থেকে সরাসরি ওনার মুখ থেকে শুনলেন, উনি কিন্তু আরও চার পাঁচটা খামারে ভিজিট করছে, ভিজিট করছে, ওখানে গেছে দেখছে, ওনারে একবারে বাকিতে, হ্যাঁ ওটাইল, বাকিতে ও মাল দিতে চাইছে যে ভাই আপনার টাকা লাগবে না, উনি বলছে যে ভাই আমি তো টাকা নিই নাই, ভাই আপনার টাকা, আমার লোক যাইবো আপনার বাড়িতে যে টাকা নিয়ে আসবে, তারপরেও কিন্তু উনি নেয় নাই, উনি নেয় নাই, কারণ হচ্ছে কোয়ালিটি হচ্ছে মেন, ওনার কাছে কোয়ালিটি ওগুলো দেখে পছন্দ হয়েছে না। আর আমাদের বাচ্চার যে কোয়ালিটি, দুই মাসের বাচ্চা মানে কি, এইগুলো মানুষ আড়াই মাস তিন মাস বলে বলে বিক্রি করে, কিন্তু আমরা আসলে এক কুড়ির দুই মাস মানে 60 দিন সমান 2 মাস, 60 দিন সমান 2 মাস, ওইভাবে কিন্তু আমরা সেল করি। এই যে আমাদের গাড়িও চলে আসতেছে, পিকআপ চলে আসতেছে, পিকআপ চলে আসলে পিকআপের মধ্যে আমরা উড়াই দিব, একদম ওনার বাড়িতে সীতাকুণ্ডতে নিয়ে দিয়ে আসবে। খুব সুন্দর বাচ্চা, বাচ্চাগুলো কি খুব সুন্দর, খুব সুন্দর বাচ্চা, খুব সুন্দর। আপনি কি কি কালার পাইছেন? সব কালার পাইছেন? 5টা কালার পাইছেন, 5টা কালার পাইছেন তার্কির মধ্যে, যে 5টা কালার থেকে আমেরিকার মধ্যে পুরো 5টা কালারই আপনি পাইছেন? 5টা কালার। তো আমরা কি আপনার অন্য কালারের জন্য কি দাম বেশি নিছি? না না, বেশি না, এক সমান নিছি, সবাই এক সমান, সব কালারের দাম এক সমান, যখন আপনি 120 ছাড় দিছি। যাক, এটা স্যারের কথা মানছে তো কেন না, করলে মানুষ আবার ওই সস্তা বুঝবো। আপনি অনেক দূর থেকে আসছেন, তার জন্য আপনাকে একটু যাতে আপনার গাড়ি ভাড়াটা হয়ে যায়, ওইভাবে আমরা একটু ছাড় দিয়ে দিছি আর কি। যাক বন্ধুরা, তাই আস্তে আস্তে পানি দিলাম। যাক বন্ধুরা, সবাই ভালো থাকেন, আর আপনাদের যদি এরকম কোয়ালিটিফুল বাচ্চার দরকার হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের কাছে বাচ্চা অ্যাভেলেবেল আছে, আপনি 100, 200, 500 যা চান বাচ্চা ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন, আমরা আপনাদেরকে দিতে পারবো। আর আপনারা যারা কেদারনাথ খুঁজতেছেন, কেদারনাথের প্রজেক্টটা অবশ্যই আপনারা দেখছেন, আমাদের এই যে কেদারনাথের প্রজেক্টটা আমাদের বাড়ির শেডের মধ্যে, এক নাম্বার ইউনিটের মধ্যে আমরা প্রায় 4,000 স্কোয়ার ফিটের একটা কেদারনাথের শেড বানাইছি, এই যে এখানে আছে কেদারনাথ, এনার 500 পিসের উপরে আমাদের প্যারেন্টস আছে।
500 উপরে প্যারেন্টস আছে কাদাকনাথ, মানে কালো মুরগি, যে মুরগির পশম কালো, যে মুরগির চামড়া কালো, তারপরে এই মুরগির মাংস কালো, সব কিছুই কালো, কালো মানে কালো, সব কিছুই কালো, এটা যা আছে সব কিছুই কালো। কিন্তু এগুলো একটা ঔষধি গুণের মুরগি, ঔষধি গুণের মুরগি, এগুলো খাইলে দেখা গেলো যে হার্ট ডায়াবেটিস, তারপরে হাই প্রেশার, এদের অনেক রোগ থেকে এগুলো বাচ্চা চা যে এইগুলো থেকে খাইলে পছন্দ সে বাচ্চা। তো ভাই বলতেছে যে না এনের ফার্মের যা বাচ্চা আছে সবগুলাই খুব পছন্দ, কারণ এগুলো আসলে এগুলো অনেকে বলে যে জামন ভাই চাপা মারে, তো এগুলো চাপা মারার কোনো কথা না, কারণ উনি চিটাংতে আইসা আমার কথা শুনে উনি আমার এখানে এখন আমার কথা মতো কথা কাজ করবে না। এই যে উনি যে টাকাগুলো দিয়েছে টাকাগুলো আপনি টাকাগুলো একটু আতুলিয়া দেখান, এখন দিলে আমরা টাকা, হ্যাঁ হ্যাঁ আরও আছে উনি পরে আসবা কি পরে আর যদি আপনাদের কোয়ালিটি ফুল বাচ্চার দরকার হয়, কোয়ালিটি ফুল বাচ্চার দরকার হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ফার্মের নাম একটাই, নরসিংদী তারকি ফার্ম এন্ড হ্যাচারি, নরসিংদী তারকি ফার্ম এন্ড হ্যাচারি। সুদীর্ঘ 3 বছর যাবত আমরা সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসতেছি, ইনশাল্লাহ বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো আপনাদের পাশে। তার্কি যতদিন আছে বাংলাদেশে এতদিন তার্কির একটা বিশাল একটা বিপ্লব আমরা ঘটাবো, আমরা চিন্তা করতেছি তার্কির একটা বিশাল একটা বিপ্লব আমরা ঘটাই দেবো ইনশাআল্লাহ বাংলাদেশে, কারণ বাংলাদেশে মানুষ তার্কি মাংস খাবে না, খাওয়ায় আমরা শিখাবো, প্রয়োজন হলে আনা পয়সা শিখাবো প্রথম, যে ভাই আপনি 1 কেজি মাংস নেন, খাইয়া যদি আপনার কাছে ভাল লাগে তখন আপনি টাকা দিন। আর আপনারা যারা মাংস খুঁজতেছেন তার্কির মাংস আমাদের কাছে ফ্রেশ মাংস পাবেন, অনলি 500 টাকা কেজি, 500 টাকা কেজি একদম ফ্রেশ মাংস আমাদের কাছে আছে। যেগুলো আমাদের প্যারেন্টসগুলো দেখেন, রয়্যাল, ব্ল্যাক, ব্রোঞ্জ সব কালারের প্যারেন্টস আমাদের কাছে আছে, দিকেই সব কালারের বাচ্চাও আমাদের কাছে আছে। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, আমাদের কাছে অ্যাভেলেবেল বাচ্চা আছে 1 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, যতদিন বলেন, জিরো থেকে নিয়ে ডিম পাড়া পর্যন্ত সব বয়সী আমাদের কাছে আছে, আমাদের কাছে আছে। যদি আপনাদের লাগে তো যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, আমরা দোয়া করি যারা আমাদের কাছ থেকে, যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিছেন নিছেন সুতলি আছে, ওই যে সুতলি দাবান দিল আন্না দো, আরেকটা দরকার একটা যথেষ্ট, একটা দিবান দো না। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।